আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তুরাগ তীরে ইবাদত বন্দেগিতে মশগুল দেশি বিদেশি লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা। এই মুহূর্তে টঙ্গিতে আছেন রিপোর্টার নাজমু সালিহি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কোথাও নফল ইবাদত বন্দেগী, কোথাও তাসবি তাহালিল আর জিকির আসগারে এখন মশগুল আছেন মুসল্লিরা ইজতেমার ময়দানে, এমন দৃশ্য। পাশাপাশি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটি অংশ, কোথাও কোথাও চলছে দিনী আলোচনা, কোথাও ইমান এবং আমলের যে বয়ান, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে খিত্তায়ের যে জিম্মাদাররা রয়েছেন খিত্তার, তারা আসলে তাদের যেই মুসল্লিরা আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে সেই বিষয়ে তারা অবগত করছেন বিভিন্নভাবে, পারস্পরিক শিখন এবং শিখন পদ্ধতি এখন চলছে। তার মানে এই তিন দিনের যেই ইজতেমার ময়দান থেকে যে যতটুকু শিখেছেন একে অপরের সঙ্গে তারা সেগুলোকে ভাব বিনিময় করছেন, এবং যার যতটুকু এখানে যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত বিধিবিধান, নিষেধ আদেশ নিয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে, মুরব্বীরা যে সমস্ত বিষয়ে এখানে বয়ান করেছেন, কে কতটুকু আসলে শিখতে পেরেছেন, কার কতটুকু গ্যাপ রয়েছে, কে কতটুকু বুঝেননি, এ বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে। আর যেহেতু আজকে আখেরি মোনাজাত, আজকের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমা এবার বিশ্বের ৫৪টি দেশ থেকে অন্তত ৬,০০০ বিদেশি মেহমান এখানে অংশ নিয়েছেন দ্বিতীয় পর্বের ইজতেমায়। আজকে আখেরি মোনাজাত উপলক্ষে মোনাজাতে অংশগ্রহণ করতে ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও মানুষজন এখানে আসছে। আমরা পথে আসার সময় দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন অল্প অল্প সংখ্যক করে ইজতেমার মূল ময়দানের দিকে মানুষ আসলে অগ্রসর হচ্ছে। আর এখানে আজকে যেটা আমরা জানতে পেরেছি, ১০টা থেকে ১১টার মধ্যে এই সময়টি আসলে শুরু হবে কখন সেটি হয়তো পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে। ১০টা থেকে ১১টার মধ্যে এখানে মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন, আজকের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ কান্ধলভির ছোট ছেলে ইউসুফ বিন সাইদ, এবং ইউসুফ বিন সাদ তিনি মোনাজাত পরিচালনা করবেন। তার অন্য একটি ছেলের নামও কিন্তু গতকাল তিনি বয়ান রেখেছেন, সাইদ বিন সাদ। তার তিন ছেলে মাওলানা সাদ কান্ধলভি এই ইজতেমার ময়দানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার তিন ছেলে এখানে এসেছেন এবং তারা তাদের যেই রীতিনীতি, তাদের সিলসিলার যে ভাবাদর্শ, তারা তা এখানে প্রচার করছেন এবং তাদের মতো করে তারা সেই দিনী আহকাম, হুকুম এবং হচ্ছে তাকুয়া, আল্লাহ আল্লাহর রাসুলের যে পথ, সেগুলো সম্পর্কে এখানে যারা উপস্থিত হয়েছেন সেই মুসল্লি এবং বিভিন্ন জায়গা থেকে আসা তাবলিগ জামায়াতের যেই সাথীরা রয়েছেন তাদেরকে সেগুলো তারা বোঝানোর চেষ্টা করেছেন। আজকের ইজতেমার যে আখেরি মোনাজাত সেটিকে কেন্দ্র করে গতকালকে তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন, কোথায় থেকে মোনাজাত পরিচালনা করা হবে এবং এটার যে কতদূর পর্যন্ত এই শব্দ, আসলে মোনাজাতের শব্দ পৌঁছে দেওয়া হবে, তার ইলেকট্রিক যে সমস্ত কার্যক্রম রয়েছে তারা তা গতকালই সম্পন্ন করেছে। এবং ইজতেমা যাতে মানুষের যাতায়াত, ইজতেমার মোনাজাতে অংশ নিতে যাতে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করা যায় সেজন্য গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন টঙ্গি ইজতেমার যে মূল ময়দান রয়েছে, এই ময়দানে প্রবেশের যতগুলো পথ রয়েছে সবগুলো পথকে আসলে পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, অর্থাৎ গাড়ি তারা নিয়ন্ত্রণ করছেন, দূরপাল্লার বাস এই ইজতেমা ময়দানের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন সড়কে যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তৎপরতা রয়েছে, সাথে সাথে র্যাবের কিন্তু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট পথে পথে যাতে মানুষ গাড়ির অভাবে, মানুষ যখন হেঁটে ক্লান্ত সেই মানুষকে আসলে তারা বিভিন্নভাবে উজ্জীবিত রাখতে বা বিভিন্নভাবে সেই মানুষকে সতেজ রাখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রাস্তা জুড়ে কিন্তু কার্যক্রমও রয়েছে। অর্থাৎ কোথাও বিনামূল্যে মানুষকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে, কোথাও বিস্কিট, কোথাও বা অন্যান্যভাবে মানুষকে মুসল্লিদেরকে সহযোগিতা করার বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এই তিন দিনের যে দিনী ময়দান, এখানে তাবলিগ জামাতের যে বড় সম্মেলন দ্বিতীয় পর্বের, সেই সম্মেলনে মূলত দিন ইসলামের যেই হুকুম আহকাম এবং আল্লাহ আল্লাহর রাসুলের পথে চলতে এবং ইহকালীন যে শান্তি এবং পরকালীন মুক্তির যে পথ সেটি সম্পর্কে আসলে এখানে বিশদ বয়ান হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল এখানে একটি বিয়ে সম্পন্ন হয়েছে, গণবিয়ে। পাশাপাশি এইখানে এখান থেকে বলা হয়েছে এবার যে এই তিন দিনের কোনো চিল্লা এখান থেকে যাবে না, সব চিল্লা হবে এখান থেকে ৪০ দিনের। সেই চিল্লায় যারা যাবেন তারাও ইতিমধ্যে নাম লিখিয়েছেন।
করেছেন। আজকের আখেরি মোনাজাতের শেষে এখান থেকে তারা যা শিখলেন তা দেশব্যাপী এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিভিন্ন জামায়াত এখান থেকে বের হবে এবং ইসলামের যে সুমহান বাণী তারা এখানে শিখলেন এবং যে সৌন্দর্যতা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি ইসলামী ভাবাদর্শের সমাজ প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের আখেরি মোনাজাতে অংশ নেবেন লাখো মুসল্লি। এই ছিল ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী।